কত মন হইলো তখন? 13 মন হইলো। 13 মন, দাম কত করে দিল? 59। 13 মন মোট কত টাকা বেচলেন? আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের কৃষি মৃৎশিল্প ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেলে অনেকগুলো লসির ভিডিও দেখছেন, তার মধ্যে হচ্ছে হোসেন কাকার জমির ভিডিও বেশি দেখছেন, কারণ হোসেন কাকার সাথে আমাদের দেখাটা বেশি হয়, কারণ উনি বাড়িতেই থাকে। দেখেন হোসেন কাকার বর্তমান জমির অবস্থা, উনি লতি কাটছে কয়দিন আগে, দেখেন জমিগুলো দেখতে পারেন, দেখেন। তো আমাদের সাথে হোসেন কাকা আছে আজকে, তো হোসেন কাকার সাথে কথা বলবো যে গত সপ্তাহে কী পরিমাণ বিক্রি করছে আর কী পরিমাণ লতি এখনও বিক্রি করতে পারে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? চরমোনাই থেকে আসছেন কবে? জাতি বাড়িলাম না গো, যাতে পারেন নাই লতি এসির জন্য, পানি দিয়ে ডাডা করা কাজের জন্য যাইতে পারেন নাই। লতির এখন কি অবস্থা? ভালো। দর্শকদের একটু দেখাই, দেখেন দর্শক কি পরিমাণ লতি আছে জমিটাতে, আপনারা হয়তো দেখতে পারতেছেন কি পরিমাণ। দর্শকরা দেখেন যে কি পরিমাণ জমিতে লতি আছে। কাকা এটা লতি কাটছেন কবে লাস্ট? বুধবারে কাটিলাম। বুধবারে বলতে হচ্ছে আজকে হচ্ছে সোমবার, মানে পাঁচ দিন হয়েছে, পাঁচ দিন আগে। এই বুধবারে কাটবো। কত মন হইলো তখন? 13 মন হইলো। 13 মন, দাম কত করে দিল? 59। 13 মন মোট কত টাকা বেচলেন? যোগ করেন 59, অনেক হিসাব হিসাব করে জানাবো নি। তাহলে আপনি 13 মন বিক্রি করছেন গত সপ্তাহে? এই বুধবারে বাংলা 17-18 মন হবে। 17-18 মন হবে, এখন তো লতি বাড়বে গরম পড়ছে যেহেতু। কালকে ওইখানে ভাঙিলাম 7 মন হইলো, কালকেই চলে গেল। আচ্ছা, এক বিয়ারের নিফিল দিতেছেন? ওইটা আমি দিচ্ছি, ওইটাই কাজ আছে, ভালো কাজ হচ্ছে, ভালো প্রায় দিতেছেন, মানে প্রতিবার 7.5 দিতেছেন? 15 দিন পর পর দেন, মানে একটা কাটার মাঝখানে একটা থাকে, মানে দুইবার কাটার পরে আর কি একবার দেন? আচ্ছা, এই যে যারা লতি চাষ করতে চাইতেছে নতুন যারা, তাদেরকে কি বলেন? ওই দুটো নীতি করছে, আমি ওই দুটো কাগজ দেখা দিলাম, ওদের কাগজ দেখাইছি, দেখানো পারবো রাখে লতি, মানে যারা লতি চাষ করতেছে সবাই আপনি ওই নতুন, মানে ওই যে এগ্রি অর্গানিক আর নিউফিল দিতে কইতেছেন। আচ্ছা, যদি কেউ নতুন চাষ করতে চায়, নতুন চারা নিয়ে চাষ করবে, তাদের কি বলেন? তারা কি চাষ করতে পারে? তারা চাষ করতে পারবে, চাষ করতে পারবে, লাভ হবে তো? লাভ হবে না, এই যে 60-65 টাকা বিক্রি আছে, এক এক মন প্রায় 2400-2500 টাকা বিক্রি আছে এখন। এইবার 13 মন নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার টাকার যোগ করেন কত টাকা হয়? আচ্ছা আচ্ছা, তাহলে এক বিঘা, মানে আপনার বর্তমান লতির দাম কত পাইতেছেন? 60 টাকা। 60 টাকা, 60 টাকা বেছিলাম। আচ্ছা, 59 টাকা বিক্রি করছেন, ঠিক আছে। আজকে বলে 55-56 এরকম দাম, আজকে দাম একটু কমছে, লতি বেশি হয়ে গেছে, এটার দাম কমাই দিচ্ছে, মানুষ বেশি হয়ে গেছে, লতি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা যে আপনাদের কথা দিছিলাম যে জমিটা আবার দেখাবো যে কি পরিমাণ আছে জমিটা, দেখেন শুধু এনার না, এখানকার যারা আছে প্রায় সবার জমিতেই লতির অবস্থা আছে। তো আপনারা চাইলে হচ্ছে বাগারপাড়া থানা জোহরপুর ইউনিয়ন, এটা হচ্ছে বন্ধ এই বেতালপাড়া গ্রাম, তো আপনারা চাইলে এটা হিঙ্গারপাড়া গ্রাম, তো আপনারা চাইলে কিন্তু আইসা জমিগুলো দেখে যেতে পারেন যে কি অবস্থায় আছে, যে আমরা যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো ঠিক আছে কিনা সেটা আপনারা নিজেরা এসে দেখতে পারবেন, যদি চান আর কি আপনারা অনায়াসে চলে আসতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে দিতে পারবেন, কারণ অনেকে অনেক রকম মানে খারাপ মন্তব্য করছেন, আপনার এটা নিজের ব্যাপার, খারাপ মন্তব্য করতেই পারেন, তবে এসে একবার দেখে যান, দেখলেই বুঝবেন যে আসলে কি পরিমাণ লতি হচ্ছে আর আমরা যেটা বলতেছি এটা কতটুকু সত্যি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেন চ্যানেলটা ধর সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন।